আজকে আমি বানাবো চিড়ে ভাজা, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি, 2 চামচ কিশমিশ, 1/2 কাপ বাদাম, 1 চামচ গুঁড়ো চিনি, এখানে নিয়েছি নারকেল, আমি শুকনো নারকেল নিয়েছি এখানে, সেও 1/2 কাপ, এখানে নিয়েছি আমচুর পাউডার 1/2 চামচ, কাঁচা লঙ্কা কুচি 1টা, কারি পাতা 8-10টা, এখানে নিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, নুন 1/2 চামচ, আর নিয়েছি বিট নুন 1/2 চামচ, আর নিয়েছি তেল। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভেজে নেব, একটু ক্রিস্পি করে নিতে হবে। এর মধ্যে আমি তেল দিয়ে নিয়ে আমি শুকনো এগুলোকে ভেজে নিচ্ছি। হয়ে গেছে এগুলো ভাজা, ক্রিস্পি হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি, দেখুন ঘুরিয়ে যাচ্ছে, হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা অল্প গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে বাদামগুলো দিয়ে দিচ্ছি, বাদামগুলো একটু ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম রেখেছি, মিডিয়াম হিটে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে বাদামগুলো ভেজা, আর তুলে নিচ্ছি এগুলোকে। এবার আমি নারকেলগুলো ভেজে নিচ্ছি, হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি একটু, হয়ে গেছে তুলে নিচ্ছি। এরপর এখানে আমি একটা সসপ্যানে 2 চামচ তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেওয়ার পর 1 মিনিট ধরে ভালোভাবে নাড়তে। এরপর আমি এর মধ্যে বাদাম, নারকোল, কিশমিশ সবগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি, 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিড়ে, দিয়েছি সেও, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি, সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, হয়ে গেছে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিড়ে ভাজা।